প্লাস্টিক বর্জন ও থার্মোকল বর্জন নিয়ে বিশেষ কর্মসূচি পালন হলো বুধবার কাশিমপুর পঞ্চায়েতের উদ্যোগে। বারাসাত ব্লক ওয়ান পক্ষ থেকে ব্লক সহ 9টি পঞ্চায়েতে এই কর্মসূচি পালন করা হয় এক মাসব্যাপী। আজ সকাল থেকেই কাশিমপুর পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায় প্লাস্টিক বর্জনের শুভ সূচনা করা হয়। এই কর্মসূচি উপলক্ষে সচেতনতা বাড়ানোর জন্য একটি নাটক করে বার্তা দেন কাশিমপুর পঞ্চায়েতের ICDS কর্মীরা এবং শিশুদের অঙ্কন প্রতিযোগিতাও করা হয়। এর আগে বারাসাত ব্লক ওয়ান প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক বর্জন কর্মসূচি করা হয়েছিল, সেই বার্তা আবার সচেতনতা ও প্রচার ছড়িয়ে দিতে এই কর্মসূচি করা হয়। এদিন এই প্লাস্টিক ও থার্মোকল বর্জন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক ওয়ান পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ হালিমা বিবি, বারাসাত ব্লক ওয়ান SEO জয়তী রায়, বারাসাত ব্লক ওয়ান ফিল্ড সুপারভাইজার সাবুদ্দিন মোল্লা, কাশিমপুর পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ ইছা, কাশিমপুর পঞ্চায়েতের সেক্রেটারি কমল মণ্ডল, কাশিমপুর পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক তাপন মাঝি সহ কাশিমপুর পঞ্চায়েতের সদস্য ও ICDS BRP VCD আশাকর্মী এবং স্বনির্ভর দল সহ অন্যান্যরা। এদিন এই প্লাস্টিক অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে বলেন, প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার করলে মানুষ সহ পৃথিবীতে কী কী ক্ষতি হবে সেই সচেতনতা বার্তা দেওয়া হয়। একসাথে অনুষ্ঠানের শেষে প্লাস্টিক বর্জনের শপথ গ্রহণও করা হয়। আমাদের যেটা থাকছে মানুষকে মূলত সচেতন করতে হবে, এই যে বেশি ইউজ অ্যান্ড থ্রো, যেটা হচ্ছে ওয়ান টাইম ইউজ করে আমরা যে পলিথিনগুলো ফেলে দিই, তো ম্যাক্সিমাম পলিথিনের অনেক কিছুই আছে, কিন্তু সেটা 75 মাইক্রনের উপরে থাকতে হবে, এটাই আমাদের মূল, যেটা পচনশীল হবে। আর আমরা এখন যেটা বাজারে চলছে সব 75 মাইক্রনের অনেক সময় নিচে, এটা পরীক্ষা নিরীক্ষা না করেই এমনিভাবেই চলছে আর কি। তো সেটার জন্যই মানুষকে সচেতন করা, বিভিন্ন রকম পদক্ষেপ আমাদের 18 তারিখে জেলা পরিষদ থেকে ডাকা হয়েছিলো, মানে DM ম্যাডাম সভাধিপতি ছিলেন। 19 তারিখে আমাদের ব্লকে কর্মসূচি ছিল, 20, 21, 22 হচ্ছে আমাদের পঞ্চায়েত লেভেলে। তো সে কারণেই আজকের এই অনুষ্ঠানটা করা, মূলত সবাইকে নিয়ে এই কাজটা করতে হবে, যাতে আমরা এই ব্যবহারটা করা বন্ধ করি। এটা আমাদেরই ভালোর জন্যই সরকারের এই পদক্ষেপ। কী কী পদক্ষেপ থাকছে এবার? প্রধানত প্রচার থাকবে, মাইকিং করা হচ্ছে, আগামী 22 তারিখ ট্যাবলো থাকবে, প্রচার অভিযান চালানো, বাজার কমিটির লোকদেরকেও ডাকা হচ্ছে, সেখানে তাদেরকে বলা যে আপনারা প্লাস্টিক তো ব্যবহার করতে বারণ করা পুরোপুরি হচ্ছে না, 75 মাইক্রনের উপরে যে পলিথিনগুলো রয়েছে সেগুলো আপনারা নিয়ে ব্যবহার করবেন, তাতে সরকারের আপত্তি নেই বা আমাদের সেরকমই নির্দেশ। তো আমরা সেই কথাগুলোই বলবো, যাতে করে এইটাকে মেনে সবাইকে নিয়ে চলা যায়। মূলত বন্ধ করতে গেলে অনেক প্রশ্নের মুখের সম্মুখীন হতে, যে আগে কারখানাগুলো বন্ধ করুন বা এই বিস্কুট খাচ্ছি বা ম্যাগি খাচ্ছি, এই যে মোটা ধরনের প্লাস্টিক, এগুলো আপনারা আগে বন্ধ করছেন না? এই কথাগুলোই তো আমি প্রথমেই বললাম, যে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে সরকার সবটাই জানেন, যে পলিথিনের মধ্যেই আমাদের ম্যাক্সিমাম জলের বোতল থেকে শুরু করে সমস্ত অনেক কিছুই আছে, যেগুলো নিয়ে আমাদের যেটা এখন যে নির্দেশিকাটা এসছে সেটা হচ্ছে যে 75 মাইক্রনের উপরে ব্যবহার করতে হবে, মাছ মাংসের দোকানে সবজির দোকানে যে ক্যারি ব্যাগ বলে আমরা চিনি সেই প্লাস্টিকগুলোকে অফ করতে হবে। এই পলিথিন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এলে আপনার মোটামুটি এখন চলে বেশ কিছুদিন, এগুলো নিশ্চয়ই হয়তো 75 মাইক্রনের উপরে হবে, না হলে স্বীকৃত না হলে আর নিশ্চয়ই বড়ো বড়ো কোম্পানি এটাকে ব্যবহার করবে না। এবং ইতিমধ্যে আমরা দেখেছি, আমরা বিগ বাজার টিগ বাজার একটু বড়ো বড়ো মলে যদি যাই তাহলে ওরা নিয়ম মাফিক মেনে কাজ করছে, কিন্তু আমাদের নিচে যে গ্রামগঞ্জে যে বাজারঘাট সমস্ত রয়েছে, যে পলিথিনগুলো আমরা ব্যবহার করি সেটা ব্যবহারযোগ্য নয়। দ্বিতীয়বারের প্রচারে কি স্পট ফাইন কিছু থাকবে? না, আমরা এখনও ভাবিনি, কারণ হচ্ছে দেখুন, এই একটা ছোটো সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, মাছ বিক্রেতা, মাংস বিক্রেতা, এরা সারাদিনে 500 টাকা রোজ করতে পারে না, এদের ফাইন করার পক্ষে আমরা এক্ষুনি নেই। আমরা মানুষকে সবাইকে, বাজার কমিটির সমস্ত মানুষকে ডেকে ব্লক প্রশাসন বোঝানোর চেষ্টা করছে, আমরাও করছি, এই অভিনব পদক্ষেপ আমাদের এখন চলবে, বারংবার বলার পরে যদি তারপরেও কাজ না হয় তখন আমরা এটাকে ভেবে দেখব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে কোনোভাবে একবার ব্যবহার
ব্যবহার করব না। দোকান বাজার এই সমস্ত জায়গায় গিয়ে প্লাস্টিকের ব্যাগ চাইব না। একটু জোরে বলো সবাই, চাইব না। কেউ দিলে তাকে বিকল্প হিসেবে কাপড়ের বা চটের ব্যাগ ব্যবহার করব। আমরা কোনোভাবেই থার্মোকলের তৈরি থালা বাটি কাপ বা থার্মোকলজাত কোনো দ্রব্য ব্যবহার করব না এবং থার্মোকল দিয়ে কোনো অনুষ্ঠানে সাজসজ্জা করব না। আমরা শপথ নিচ্ছি প্লাস্টিক থার্মোকল ব্যবহার বন্ধের মাধ্যমে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখব। সবাই আমরা শপথ নিলাম, থ্যাংক ইউ।